হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে টিউটর নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে কিভাবে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে আবেদন করব, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কিভাবে করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আপনারা ব্রাউজার ওপেন করে রাজশাহী বোর্ডের যে মানে ওয়েবসাইট, যদি আপনার জানা না থাকে তাহলে এই ঠিকানা লিখবেন admission.ru.ac.bd। এখানে প্রবেশ করে আমরা দেখতে পাবেন রাজশাহী আর ইউ অ্যাডমিশন। এই জায়গায় ক্লিক করলে আপনাদের যে পেজটা ওপেন হবে সেটা এইরকম পেজ বা এরকম মানে কন্ডিশন আকারে দেওয়া থাকবে। তো এখানে আমাদের এরকম মানে এই এই ধরনের একটা পেজ আসবে। এখান থেকে আপনারা আবেদন করার পূর্বে এখানে আমাদের বেশ কিছু গাইডলাইন্স দেওয়া আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। যেমন প্রিলি এক্সামিনেশন গাইডলাইন্স, অ্যাডমিশন নোটিশ, কন্ডিশন ফর ইউনিট অর ডিপার্টমেন্টের, আর হলো নাম্বার অফ সিট অফ ইউনিট অ্যান্ড ডিপার্টমেন্ট। তো আমি এখানে অ্যাডমিশনের মানে সব কন্ডিশন এবং নোটিশ এগুলো আমি ডাউনলোড করে রাখছি আপনাদের সুবিধার জন্য। তো এখানে আমরা প্রথমে দেখব। তো বন্ধুরা, এখানে নোটিশটা হচ্ছে দেওয়া আছে 2018 এবং 19 সালের মানে আবেদন ভর্তি আবেদন বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তিতে আমাদের আবেদনের যোগ্যতা এবং কাকে কোথায় আবেদন করতে পাবে সে বিষয় দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন যোগ্যতা 2017 ও 2018 সালে এসএসসি মানে পরীক্ষা, এসএসসি পরীক্ষা পাস কৃত যারা তারা আবেদন করতে পাবে। তবে এখানে আমাদের দেওয়া আছে দেখেন মানবিক শাখাতে উত্তীর্ণ আবেদনকারী মানে যোগ্যতা, বাণিজ্য শিক্ষা হতে বিজ্ঞানের ক্ষেত্রে, এবং জিসিও অর্থাৎ ও লেভেলের বিষয়ে ওখানে ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা যে পরীক্ষাগুলো হবে সেটা অবশ্যই ডিপার্টমেন্টাল অনুযায়ী হবে, মানে অর্থাৎ এ ইউনিট, বি বি ইউনিট, সি ইউনিট, অর্থাৎ ইউনিট অনুযায়ী নম্বর ডিস্ট্রিবিউশন আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অবশ্যই আপনারা সে বিষয়টা মাথায় রাখবেন। তো আমি এখানে আপনাদের জন্য মানে সিট মানে কোন ডিপার্টমেন্টের কতটি সিট আছে আসন সংখ্যাগুলো অবশ্যই দেখবেন, কারণ কম আসন সংখ্যায় আপনি আবেদন করলে চান্স পাওয়ার সুযোগ কম থাকে। তবে প্রিপারেশন ভালো থাকলে অবশ্যই চান্স পাবেন, এবং চান্সের জন্য লেখাপড়ার যে দরকার সেটুকু অবশ্যই করে রাখবেন, এবং আপনারা যে চান্স পান এই কামনা করছি। আর এই আসনগুলো আপনারা মানে আবেদনের পূর্বে জানবেন, জেনে দেখে আবেদন করার চেষ্টা করবেন। আর হলো আবেদন করার পর কন্ডিশন, অর্থাৎ কোন ইউনিটের জন্য কত নম্বর পরীক্ষা বা অর্থাৎ কি নিয়ম, কারণ এখানে কিন্তু দেওয়া আছে। যেমন হলো ক মানে এ ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার মান বন্টন, তো এ ইউনিটের মান বন্টন পূর্ণ মার্ক 100, আর কোন বিষয়ে কত নম্বর হবে সেগুলো এখানে আমাদের দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে ব্যবহারিক পরীক্ষা 40 নম্বর, বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি, এইভাবে ভাগ দেওয়া আছে। আমরা এই বিষয়গুলো আমরা দেখব। তো পরীক্ষা দেওয়ার পূর্বে অবশ্য এগুলো জানা ব্যাপার, এবং আবেদনটা আপনার কিভাবে নির্ভুল করা যায় সেটাও আপনাদের দরকার। দেখা গেল আপনি আবেদন করলেন, আবেদনটা ভুল হয়ে গেল, তাহলে আপনি ভর্তি পরীক্ষা ভালো অথবা খারাপ যাই দেন আপনি কোয়ালিফাইড হতে পারবেন না। তো এখানে আমাদের দেওয়া আছে কয়েনিটের বিভাগ, দর্শন, ইতিহাস, ইংরেজি বিভাগ, বাংলা বিভাগ, এই বিভাগগুলোতে মানে প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। যেমন ধরেন ইংরেজি বিভাগ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইংরেজি অংশে 30 নম্বর মধ্যে প্রাপ্ত নম্বর ভিত্তিতে সিট থেকে 700 জন পরীক্ষার্থীর মধ্যে থেকে মোট সর্বমোট 1400 পরীক্ষার্থীদের 50 নম্বরে রিডিং কম্প্রেশন আর এসএ কম্প্রেশন যেটা দেওয়া আছে বিভাগের অধীনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা 5 নম্বর 20, শুধুমাত্র লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইংরেজি বিভাগ মেধা তালিকা ও প্রধান তালিকা প্রস্তুত হয়। তাহলে বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে আসলে আপনি এমসিকিউ পরীক্ষা পাস করার পর আবার লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ এখানে যেটা বলছে ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে হতে ইংরেজি অংশে 30 নম্বর এর মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম শিফট থেকে 700 জন পরীক্ষার্থী নিয়ে
সর্বমোট 1400, অর্থাৎ প্রথম শিপ দ্বিতীয় শিপ এই অবশ্যই আছে। পরিচ নিয়ে 50 নম্বরের রিডিং কম্প্রিহেনশন 25 এবং এসে 25 এই নিয়ে আমাদের পরীক্ষা নিতে হবে। তো এরকম মানে কন্ডিশনগুলো কি আছে আপনারা দেখে আবেদন করবেন, এবং আবেদনের নিয়ম আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি, সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। তো আমি শুরু করছি আপনাদের জন্য আবেদন প্রক্রিয়া। তো এখানে আবেদন করার জন্য আমরা প্রথমে যে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন 2018-19 দেওয়া আছে, মানে প্রিলি অ্যাপ্লিকেশন, প্রিমিনারি মানে অ্যাপ্লিকেশন এখানে আমরা দিব, এবং আবেদনের ডেট শুরু হয়েছে আমাদের সম্ভবত 18 তারিখ থেকে শুরু হয়েছে, শেষ হবে আমাদের 12-9 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3-9-2000 তারিখ থেকে শুরু হয়েছে এবং 12-9-18 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো এখানে আমরা আবেদনের জন্য মানে কিভাবে করা যায় সেই বিষয়টি নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখেন, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে সে পেজে আমাদের এসএসসি এইচএসসি ইনফরমেশনগুলো দিলে হবে, অর্থাৎ এইচএসসি মানে রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার, এই বিষয়গুলো দেওয়া দিতে হবে, আর একটা দিতে হবে ছবি, ছবির মাপ আপনাদের দিতে হবে, মানে 300x400 পিক্সেল, 300x400 পিক্সেল, এবং ছবির মাপ অবশ্যই 100 কিলোবাইটের মধ্যে হতে হবে। এই হলো কন্ডিশন। তো আমরা আবেদন করার পূর্বে প্রাথমিক যোগ্যতা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন প্রাথমিক যোগ্যতা মানবিক শাখা, বাণিজ্য শাখা, বিজ্ঞান শাখা, আর ও-লেভেলের ক্ষেত্রে দেওয়া আছে। তো এখানে আমরা স্টার্ট করছি আবেদন, এখানে স্টার্ট মানে আপনাদের দেওয়া বলেছে যে আপনি আসলে আবেদন করতে চান কি চান না। তো আমরা স্টার্ট করছি আবেদন, আমাদের যে পেজটা ওপেন হবে সেই জায়গায় আমরা এসএসসি এবং এসএসসি রোল নাম্বারের আমরা ইনফরমেশনগুলো ইনপুট করব। তো প্রথমেই আমরা আবেদনের জন্য মানে ইনফরমেশনটা ইনপুট করছি, আমাদের কাছে দেওয়া আছে এখানে মানে রোল নাম্বার আমার আগে আবেদন করা ছিল, বিধায় আমি এখানটা শুধু কপি করে বাছাই দিব। এইচএসসি রোল নাম্বার আমি পেস্ট করলাম, বোর্ডের নাম রাজশাহী বোর্ড, আর পাশের বছর 2018, আমার এখানে দেওয়া আছে 2018 রাজশাহী বোর্ড, আর এইচএসসি রোল নাম্বার 11-37-24, 11-37-24, এটা আমরা এসএসসি জায়গায় বসাই দেবো। পাশে রাজশাহী বোর্ড, আর এখানে পাশের বছর 2016 হয়ে গেল। এই হলো আমাদের ইনফরমেশান, আর এখানে আমাদের যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমরা এন্ট্রি করে দেবো। ক্যাপচা এন্ট্রি অবশ্যই নির্ভুলভাবে করতে হবে, এবং আমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম, সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের যেটা বলা হচ্ছে অভিভাবক অথবা ছাত্রীর মোবাইল নাম্বার আমাদের এখানে ইনফরমেশন দিতে হবে, আমরা মোবাইল নাম্বারটা দিই। দিলাম নাম্বারটা, নাম্বার দেওয়ার পর এখানে আমাদের একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটা আমরা এখন টাইপ করব 8661, এই যে কোড, কোডটা আমরা ভেরিফিকেশন করে ফেললাম। কোড ভেরিফিকেশনের পর আমাদের এখানে একটা ছবি আমাদের দেওয়া লাগবে, ছবিটা আমরা কত সাইজ দিব সেটা হচ্ছে আমাদের ছবি মাপ দেওয়া আছে, এবং এখানে আমরা যে অনুষদগুলো সিলেক্ট করব, অর্থাৎ আমাদের অনুষদগুলো দেওয়া আছে যেখানে আমাদের যে আমরা কোন ইউনিটে কোন মানে অনুষদে আবেদন করব, কয় ইউনিটে আছে এই বিষয়গুলো আমরা দেখে নিব, বা এ ইউনিটে বি ইউনিটে আছে আমাদের এই বিষয়গুলো আমরা দেখে নিব, আর সি ইউনিট আছে সি ইউনিটে কী কী বিষয় আছে সেগুলো আমরা লক্ষ্য করব। তো প্রার্থীদের অবশ্যই দেখবেন যে সায়েন্স আর্টসের একটা বিষয় আছে বা বিজনেস ম্যানেজমেন্টের বিষয় আছে, সেগুলো দেখে আপনারা আবেদন করার চেষ্টা করবেন, নির্ভুলভাবে আবেদন করবেন। তো এখানে আমাদের আবেদন করার পর আমরা এখানে ছবি দেওয়া লাগবে, ছবি এখানে দেওয়া এখন মানে পরে দিলেও হবে হয়তো, আমরা এখানে কয় ইউনিট শুধু সিলেক্ট করলাম, কয় ইউনিটে আমাদের আছে যে বিষয়গুলো আপনারা দেখলেন, কয় ইউনিটে আছে আমাদের অর্থাৎ এ ইউনিটে অর্থাৎ আর্টসের সাবজেক্টগুলো আছে, ইতিহাস,
বাংলা বিজ্ঞান এই সাবজেক্টগুলো, আর বি ইউনিটে আছে বিজনেস স্টাডিজ সম্পর্কিত বিষয়গুলো, আর এখানে আছে সায়েন্সের সাবজেক্টগুলো। তো যেহেতু আমার প্রার্থী আর্টস থেকে পাস করছে, সেহেতু আমি ক ইউনিটের আর বি ইউনিটের আবেদনগুলো করছি। আমি এখানে ঠিক অ্যাপ্লাই করলাম, অর্থাৎ ইউনিট এ ইউনিট বি, অর্থাৎ আর্টস ফাইন আর্টস আর বিজনেস স্টাডিজ ইনস্টিটিউট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আরবিএ। আমি আবার সাবমিট দিলাম। সাবমিট দিলে আমাদের যে পেজটা ওপেন হবে সেখানে আমরা ছবি আপলোড করব 300x400, অর্থাৎ 300 পিক্সেল বাই 400 পিক্সেল, এই হলো আমাদের ছবি দেওয়া লাগবে। ছবি আমরা প্রস্তুত করে নিই আপনাদের দেখানোর কাজের জন্য। আমাদের ছবি যেটা আছে বা সেটা আমরা এখান থেকে নিব এবং সেটা আমরা পেস্ট করে দেবো। ছবি এভাবে আমরা বিলও দিতে পারি অথবা ম্যানুয়ালি ভাবে দেওয়া যায়। আমরা এখান থেকে নিয়ে ছবির মাপটা আমরা ঠিক করে দিব। প্রথমে দেওয়া আছে 300 পিএক্স, আর এখানে দেওয়া আছে 400 পিএক্স, এখানে আমাদের 300 হবে। এরপরে আমরা ছবিটা আমরা কেটে নেব। ডেস্কটপে সেভ করলাম। আপলোড ইমেজ, ছবি আপলোড হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কোটা, যদি কোনো কিছু থাকে তো কোটাগুলো আমরা দিব, আর যদি না থাকে তাহলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ছবি আমাদের আপলোড হয়ে গেছে, এখন নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের পেমেন্ট করার জন্য 55 টাকা যে কোনো ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নাম্বার থেকে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট করলে আমাদের আবেদন সঠিকভাবে পূরণ করা সাবমিট হবে। তবে এখানে উল্লেখ্য বিষয় যে আপনি আবেদন করার পর যা পরীক্ষা দিতে পারবেন এমন কোনো গ্যারেন্টি নাই, কারণ আবেদন করার পর আপনার ওয়েবসাইটে বা সম্ভবত 16 তারিখ, আমরা এখানে অ্যাডমিশনে দেওয়া আছে যে 16 তারিখে যোগ্য প্রার্থীদের তালিকা দেওয়া থাকবে। এখানে যোগ্য প্রার্থীদের কথা যেন বলা আছে, কোথায় যেন দেখলাম এই যে এখানে আমাদের প্রাথমিক আবেদন 1 তারিখ পর্যন্ত চলবে, তারপরে 32,000-এর মধ্যে হতে গেলে আবেদন পাবে। অর্থাৎ আমাদের 22-23 তারিখ পৃথিবীর ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই হলো বিষয়। বন্ধুরা, এখানে আমরা আবেদন করার পর আপনি বিবেচিত মানে আসলে যোগ্য কিনা সেটা আমরা দেখতে পাবো। প্রিলি পরীক্ষা অর্থাৎ ভর্তি পরীক্ষার সুযোগ পাবো কিনা সেটা বিষয় হচ্ছে যে বিষয়টা দেওয়া আছে। আবেদনের তথ্য প্রদানের সম্পূর্ণকরণ, অর্থাৎ আমরা যখন আবেদন বিল পেমেন্টটা করে ফেলবো এবং পেমেন্ট করার পর আমাদের যে তথ্য, অর্থাৎ আমরা যদি 32,000-এর মধ্যে থাকি এবং তাহলে 16 তারিখের মধ্যে সময়ের মধ্যে মানে ওয়েবসাইটে আমাদের মূল চূড়ান্ত তালিকা মানে সম্পাদন করা হবে, অর্থাৎ তালিকাটা দেওয়া থাকবে। তো আমি আবেদন করেছি এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পাবো কিনা, যদি পেয়ে থাকি তাহলে আমাদের নাম থাকবে, না থাকে তাহলে আমাদের আবেদন করার সুযোগ থাকবে না, এবং সেহেতু আমাদের এই আবেদনটা করে রাখতে হবে। তো আবেদন আমরা যেহেতু করে ফেলছি, এখন আমাদের সাবমিট পিউরলি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলাম। সাবমিট করার পর 55 টাকা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং থেকে আমরা পেমেন্ট দিতে হবে, এবং পেমেন্টের জন্য আমাদের যেটা হচ্ছে যে আমাদের বিল নাম্বার, টাকার অ্যামাউন্ট, আর এখানে আমাদের আইডি নাম্বার, হিসাব আইডি নাম্বার, এই হিসাব নাম্বারটা দিতে হবে। তো আমাদের এখানে আমাদের মানে স্লিপ পেমেন্টের যে আমাদের আবেদন এটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করতে গেলে আমাদের যে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, ডাউনলোডের পর আমাদের এখানে দেওয়া আছে পেমেন্টের নিয়ম,
প্রথমে আমরা ডাক বাংলা মোবাইল ব্যাংকিং এর এই অপশনটা ডায়াল করব, তারপরে আমরা পেমেন্ট অপশনে অপশন ক্লিক করব, তার বিল পে অপশন ক্লিক করব, তারপর আদার্স অপশন সিলেক্ট করে মোবাইল প্রার্থীর মোবাইল নাম্বার দিব, মোবাইল নাম্বার পর বিল আর আইডি, অর্থাৎ বিল যে আইডিতে পেমেন্ট করতে হবে সেটা দিব, এবং বিল নাম্বার দিব, এবং বিল নাম্বারের পর আমাদের অ্যামাউন্ট 55 টাকা দিব, তারপরে মোবাইল যে মোবাইল নাম্বার অ্যাকাউন্ট থেকে অর্থাৎ ডাক বাংলা মোবাইল ব্যাংক থেকে আমরা পেমেন্টটা করছি তার পিন নাম্বার দিব, এবং আমাদের কনফার্ম এসএমএস আসবে। বন্ধুরা এখানে আরেকটা বলে রাখা দরকার, কনফার্ম এসএমএস পাওয়ার পর আপনার ট্রানজেকশন আইডি আসবে, সেটা সংরক্ষণ করতে হবে, এখানে সে কথাই বলা আছে। তবে ডাক বাংলা মোবাইল ব্যাংকে নিশ্চিতকরণ এসএমএস পাওয়ার ফিড প্রদানের পরবর্তী 48 ঘন্টা সংশ্লিষ্ট ওয়েবসাইট আপডেট করা হবে, অর্থাৎ 48 ঘন্টা অর্থাৎ 2 দিন এর মধ্যে অবশ্যই এসএমএস টাকা পেমেন্ট হলে এবং আপনি যোগ্য হন তাহলে কি হবে, আপনার তথ্য ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং আপনি সে মানে বিষয়টা দেখতে পাবেন। তো এখানে আমাদের বিলার আইডি নাম্বার, আপনার হলো এই বিলার নাম্বার, আর পেমেন্ট আপনি কোন বিষয়ে পেমেন্ট করছেন এই হলো বিষয়, যেমন আপনার বিলার নাম্বার দেওয়া আছে 20-15-01 মানে 20-15-01, আর অ্যামাউন্টের পরিমাণ, আর বাকিটা তো আপনি দেখতেই পেলেন এখানে কিভাবে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা এই হচ্ছে আমার টিউটোরিয়াল, এইভাবে আপনারা আবেদন করবেন, এবং আপনাদের জন্য শুভকামনা রইল যে আপনারা যেন সবাই সবাই 35,000 আবেদনের মধ্যে থাকেন এবং পরীক্ষা অংশগ্রহণ করে আপনার পছন্দ মতো ডিপার্টমেন্ট সাবজেক্টে ভর্তি হন এই কামনায় থাকলো। এবং আপনাদের আবারও স্মরণ করে দিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, পরবর্তীতে আমাদের যে টিউটোরিয়ালগুলো আছে আপনার ভর্তি পরীক্ষায় কী কী প্রশ্ন থাকবে, কেমন ধরনের প্রশ্ন হবে সেগুলো জানার জন্য এবং সব টেকনিক্স নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আপনাদের শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।